গ্রেপ্তার হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ঢাকা মহানগর পুলিশ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আনিসুল হক ও সালমানেফ রহমানকে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানির পর আদালত দুইজনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।